everyone, welcome to my channel Bangladeshi creative mumma. What's up, kids? Funny genius world of ke apnara mujhe eta dekheche dekho ekta bow ekhane puri kidani bidore ekta dikbutam ha ami niche othe ekta pore e order tapore ei rokom ekta cup kora ache dikhe jani pani porchilo ami pani khachilam tokhon ektu ektu phule pore na tumra dekho je eta. আমি হচ্ছে আজকে আমার হাতটা এই বোটা থেকে সরছে না, আমি শুধু এই বোটাকে গুটাচ্ছি আর গুটাচ্ছি, তাই না? দুষ্টি, পছন্দ হয়েছে? কোনটা বেশি পছন্দ হয়েছে, ড্রেসটা নাকি বোটা? ওকে, বোটা পছন্দ হয়নি? তুমি যে বললে ড্রেসটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ক্রিয়েটিভ মামা। আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন। আর আজকে খুব ইনফরমেটিভ একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, টাইটেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন হয়তো। আর কারণ অনেকদিন ধরেই আমার অনেক আপুরা বলতেছিল যে আপু তোমার সোফার পুরো মেজারমেন্ট দাও, তারপরে এটা কত খরচ হয়েছে, কি কি ইউজ করেছো, তো সব কিছুর উপরে একটা ডিটেলস ভিডিও করো। তো আজকে আমার ভিডিওটা সেটার উপর। আর হ্যাঁ, শেষে হচ্ছে চিমনি রিলেটেড এবং হচ্ছে চুলা রিলেটেড কিছু কথা এবং ভিডিও আছে, সেটা আপনারা দেখবেন, পুরোটা দেখলে অবশ্যই জানতে পারবেন। আর হ্যাঁ, আজকের ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন, কারণ আজকের ভিডিওতে আমি সোফার মাপ নিতে গিয়ে হচ্ছে ফিতা দিয়ে আর কি আমার হাত কেটে গেছে, রক্ত এসেছে অনেকগুলো। সো আজকের আমার কষ্টটা কিন্তু সার্থক করতে হবে, সেটার জন্য যেটা করতে হবে পুরো ভিডিওটা দেখবেন আসলে, তাহলেই হচ্ছে এই ভিডিওটা র্যাঙ্কে উঠবে, অর্থাৎ ভালো করবে, অনেক বেশি মানুষের কাছে পৌঁছাবে। তো এই তো শুরু করি তাহলে এটার ডিটেলসটা বলা। তো আমার এইখানে যে সোফাটা দেখতে পাচ্ছেন এটা তো অবশ্যই ইউ শেপের, আর আমি ফিঙ্গার দিয়ে এখন যে অংশটা দেখাচ্ছি এটার যে লম্বাটা আছে, এটা লম্বায় হচ্ছে আপনার 90 ফিট, তো মোটামুটি ভালোই। আমি ভেবেছিলাম যে এটা হয়তো বেশি, ওইটা হয়তো কম, বাট এটা হচ্ছে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে 95 ফিট। তো 95 ফিট আর এপাশে দুই পাশ হচ্ছে 90 ফিট 90 ফিট করে, তো এটা মোটামুটি ইউ শেপের একটা। আর আমি সোফার যে সিটিং যে অংশটা এটা 20 রেখেছি, নর্মালি হচ্ছে আমি এর আগে হাতিলে দেখেছিলাম সেখানে 24 ছিল, তো আরও বেশি বড়। আর এখানে কিন্তু 20ই আমার কাছে মনে হয়েছে যে অনেকটুকু স্পেস, দেখেন কুশন রাখার পরেও কিন্তু যথেষ্ট, ইভেন কুশন থাকার পরেও বসতে কিন্তু অনেক বেশি কমফোর্টেবল হয়, তো আমার কাছে মনে হয় যে গুড এনাফ আর কি এই লেন্থটা, এই ওয়াইডটা আসলে। আর হচ্ছে আরেকটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে এই সোফাটা এই টাইপের আর কি আমি দেখেছিলাম অন্যান্য জায়গায়, তো ওখানে এল শেপে ছিল যেটার প্রাইস ছিল মোটামুটি 1.5 লাখ টাকার মতো, 1 লাখ। আমার যেটা পছন্দ হয়েছিল এটা, ওটা ছিল 1 লাখ হচ্ছে আপনার 45 হাজারের মতো। তো আমি এই শেপটা করার পরে কাস্টমাইজ করে এই শেপটা নিতে চেয়েছিলাম, তখন দেখলাম যে এটা 2 লাখ 10 হাজারের মতো আসে, তো ভাবলাম যে অত টাকা আসলে বাসা কিনতেও লাগে না বললাম আর কি। তো এই জন্য আর কি ভাবলাম যে আরও কম টাকায় কিভাবে আমি এই শেপটাও আনতে পারি, তারপরে হচ্ছে আমি যেরকম চাচ্ছি সেই রকম ডিজাইনটাও করতে পারি, আর অবশ্যই মানে যে ইনভেস্ট করব সেটা যেন আর একটু কম হয়। তো এই জন্য আমি বাসায় আর পুরো মাপজোকটা নিজে নিজে নিয়ে তারপরে সবকিছু আসলে নিজে করা, আর প্রথম দিকে একটু হচ্ছে লোকজন ছিল, লোকজনকে দিয়ে করিয়েছি, বাট শেষের দিকের যে কাজটা পুরোটাই আমি করেছি, আপনারা অলরেডি দেখেছেন হয়তো যে ফোমের কাপড়গুলো পর্যন্ত আমার করা, আর কোশনগুলো তো আপনাদের সাথে শেয়ারই করেছি। আজকের ভিডিওতে আমি ডেসক্রিপশন বক্সে সব লিংক দিব। তো এটা করতে কত টাকা লেগেছে আমি সেটার বিষয়ে বলার আগে, এটাতে হচ্ছে আমার বোর্ড লেগেছে 5টার মতো, আর কাপড় লেগেছে প্রায় হচ্ছে 22 গজের মতো, মানে সব মিলিয়ে হচ্ছে আমি কাপড় হচ্ছে ওইভাবে হিসেব করে একদম এক্সাক্ট যে হিসেবটা সেটা পাবেন না, কারণ আমি এটা যখন করেছিলাম তখন আসলে এই বিষয়ে কষ্টের উপর ভিডিও করবো ভাবিনি, এখন জাস্ট আপনাদের প্রশ্নের জন্য ভিডিওটা তৈরি করা। তো কাপড় মোটামুটি 10,000 টাকা লেগেছিল, আর বোর্ডে হচ্ছে আমার 15-16 হাজার টাকার মতো গিয়েছে, যেহেতু 5টার বেশি মনে হয় বোর্ড লেগেছে, আর শুধু উপর দিয়ে না, এটার কিন্তু চারপাশে
প্লাস হচ্ছে মাঝে মাঝে অনেক কাঠ ইউজ করা হয়, আর এটা যেহেতু বসার জিনিস সো এটাতে কিন্তু ভিতরে অনেকগুলো কাঠ দিয়ে এটাকে যথেষ্ট পরিমাণ এমন ভাবে মজবুত করা হয়েছে যে এটার উপর যদি আমার মনে হয় 100 বাচ্চা উঠেও লাফায় এটার কোনো প্রবলেম হবে না, ইভেন বড় মানুষও লাফানো যাবে আর কি, মানে এতটা মজবুত। কারণ হচ্ছে এটা যেহেতু মানে সোফার মতো একটা জায়গা, দেখা যায় বেবিরা যখন আসবে গেস্ট তারপরে এমনিতেই তো দেখা যায় যে বেবিরা সোফায় উঠে জাম্পিং জাম্পিং করে, তো এভাবে খেলাধুলা বা এটা সেটা করার সময় যেন হচ্ছে মানে কোনো প্রবলেম না হয় সেই জন্য খুব মজবুত করে করা হয়েছে। তো এখানে দুইটা অপশন গেল, আর হচ্ছে কুশন টুশন তো আমি ওইভাবে আলাদা কিনেছি, তো আমার এই জন্য আর কি খুব বেশি টাকা খরচ হয়নি। আর এটা যদি আপনারা বাইরের মিস্ত্রি দিয়ে পুরোটা কাজ করাতে যান তাহলে ওরা কমপক্ষে 20-25 হাজার টাকা শুধু মজুরি নিবে। হুম, আর হচ্ছে যদি স্কোয়ার ফিটের যে কাজটা করানো, আমরা যেটাকে সাধারণত ইন্টেরিয়র ডিজাইনিং বলি, সেটা যদি করাতে চান তাহলে জাস্ট এই সোফাটার জন্যই হচ্ছে আরো বেশি হয়তো টাকা ওরা চাবে। কারণ এরকমই হয়, আমি দু একজনের সাথে কথা বলেছিলাম, তো আমার এটার কস্ট আর কি 20,000 টাকার উপরে হয়, তো তারপরও আর কি আমার যেহেতু পরিচিত আর সব মাপজোক যেহেতু আমি করি যার জন্য আরো কম করেছিল, কিন্তু আমাদের কিন্তু পুরোটা কাজ মিস্ত্রি দিয়ে করাইতে হয়নি, তো আমাদের আসলে এটা লাগেনি। তো আমি অনেক জায়গা থেকে ইনফরমেশনটা জেনে তারপরে আপনাদের জন্য ভিডিও করছি যে মিনিমাম এটার জন্য 20,000 টাকা শুধু মজুরি নিবে। হুম, যদি আপনাদের একটু পরিচিত বা ওই রকম হয় আর কি, বার্গেনিং করে যদি হয়। তো এই তো, আর এটা হচ্ছে মাঝখানের যে সেন্টার টেবিলটা, ওইটাতে হচ্ছে আমার ছেলে এনে এটা সেটা রেখে দেয়, মাঝে মাঝে গাড়ি ঘোড়া দেখতে পাবেন। আর এখন হচ্ছে এমনি আরেকটা জিনিস এনে রেখে দিয়েছে ড্রয়ারে। তো আর এই সেন্টার টেবিলটা আমার হাতিল থেকে কিনা, আর এটা 18,000 টাকা। তো এটা আর সোফাটা হচ্ছে আপনার 25,000 হচ্ছে ইয়েগুলো, আর ফোম হচ্ছে প্রায় 10,000-এর মতো, তো 35,000 মিস্ত্রির ইয়ে সহ মোটামুটি আপনার 55,000-60,000 টাকার মধ্যে হয়ে যাবে। আর এখানে আমি হচ্ছে তাহলে আগে এটা করে দেই, তো 55,000-60,000-এর মধ্যে আপনারা সোফাটা পেয়ে যাবেন। আর এটার মাপ এক আপু জানতে চেয়েছিলেন, এটা হচ্ছে এই যে এখন দেখতে পাচ্ছেন যে অংশটা লম্বালম্বি, তো লম্বালম্বি এটার মাপ হচ্ছে 35 ইঞ্চি, এবং যে পাশটা হচ্ছে লম্বালম্বির পাশে আরেকটা যে পাশ আছে তো ওইটা হচ্ছে আপনার 20 ইঞ্চি, মানে 19.5 হয়, 20-এর থেকে একটু কম। তো আমার কাছে মনে হয় যে 20 ইঞ্চি আপনি ধরে নিলেই ভালো, আপনি হচ্ছে বলছিলেন যে জানালার এই পাশে, তো মাপটা দিয়েন। তো এটা হচ্ছে আপনার 20 ইঞ্চি/35 ইঞ্চি, আর উপর থেকে হচ্ছে 24-এর মতো প্রায়। হ্যাঁ, তো উপরের থেকে যে জায়গাটা সেটা 24-এর মতো রাখতে হবে, আর মাঝখানে কতটুকু ডিস্টেন্স রাখতে হবে চুলা থেকে চিমনি পর্যন্ত সেটার চিমনির ভিডিওতে আমি অলরেডি বলে দিয়েছি, এখন আবার ভুলে গেছি কারণ নিজের ভিডিও নিজের দেখা যায় না আমাদের ইউটিউবারদের, সো আমি আবার দেখে যে রিকল করবো সেটারও কোনো সুযোগ নেই। আর ওই কাজটা যখন করেছিলাম তখনই ওই ইনফরমেশনগুলো জেনেছিলাম, তো এখন তো আর দরকার নেই। তো আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও দিয়ে দিব, আপনি সেটাও দেখতে পারেন, চুলার থেকে চিমনির হাইটটা কতটুকু থাকবে সেটা বলা আছে ভিডিওতে। তো মেবি 24-26-এর মতো, তো শিওর হওয়ার জন্য দেখে নেবেন। আর চুলার বিষয়ে অনেকে জানতে চেয়েছিলেন চুলাটা কত দিয়ে কিনেছি, কোথা থেকে কিনেছি, তো এটা আরএফএল এর একটা চুলা, এটার দাম হচ্ছে 8,000 টাকা, আর এটা গ্লাস টপ না, এমনি মেবি মার্বেল কোটেড টাইপের কিছু হবে। তো উপরে ম্যাটেরিয়াল সম্পর্কে আমার তেমন কোনো ভালো আইডিয়া নেই, শুধু এটা জানি যে এটা গ্লাস টপ না আর কি, কারণ হচ্ছে গ্লাস টপ নিয়ে অনেকেরই ভয় থাকে, তো আমারও ছিল যার জন্য কেনা হয়নি। আর হচ্ছে এই তো, আর দেখতে ভালো মজবুত অনেক দেখেই বোঝা যায়, আর ব্যাটারি অপারেটেড, সো এটা হচ্ছে অটো আর কি, মানে আগুন জ্বালাতে দেখলেই ইউজ করতে হয় না। তো এই তো, আশা করছি সবার আনসার পেয়ে গেছেন। আর কুশন কাভারগুলো হচ্ছে সব আমার নিজের বানানো, তো ওগুলোর জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব, তো যাদের ভালো লাগবে যে কোনো কুশন কাভারের ডিজাইন এগুলো কিন্তু আপনি ডেসক্রিপশন বক্স দেখে নিজে কিভাবে বাসায় তৈরি করা যায় সেগুলো তৈরি করতে পারবেন। আর শুদ্ধ ও গোছানো করেছিল, মুগ্ধ শোনা আবার গুছাচ্ছে, আমার লক্ষ্মী শোনাটা অনেক কাজ করে মাম্মার জন্য। তো এই তো, আর হচ্ছে আর আমার মনে হয় না এর থেকে ডিটেলস আর কিছু বলার আছে, আমি কতটুকু কি সেটাও বলেছি, প্রাইসও বলেছি, ইভেন ভিতরের যে ডিটেলসগুলো সেটাও বলে দিয়েছি। তো এই তো, 60,000 টাকার মধ্যে আমার মনে হয়ে যাবে, আর আমার কাছে মনে হয় খুবই অল্প টাকায় সারতে পেরেছি। তো
এই তো মুখ দিয়ে শোনা গোছাতে থাকুক, আপনারাও সবাই ভালো থাকবেন। তো আজকের ভিডিওটা শর্টকাটে হয়ে গেল, অনেকটা ব্লগ টাইপের, অনেকটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, সেই জন্য আর আজকে এক্সট্রা কিছু দেখালাম না। আশা করছি সবার ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার হাত জ্বলছে, সো আজকে এই জন্য আরো অনেকটুকু হচ্ছে করা হয়নি। আর এখানের মাপটা আমি পরে নিয়েছিলাম ব্যথা পাওয়ার পরে, জাস্ট ধরার একটু পরেই হচ্ছে হাত কেটে গিয়েছিল আগে। তো এই আর কি, আর আপনাদের সাথে যেহেতু আমি অনেক গল্প করি, যার জন্য আজকে শেয়ার করলাম যে আপনাদের কাজ করতে গিয়েও আসলে এরকম অ্যাক্সিডেন্ট হয় আর কি। নর্মালি আমি এত মাপযোগ করেছি, কোনোদিন কেটে যায়নি, জাস্ট আজকেই কাটার ছিল। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।